কিরে মামা কিছু বুঝলি? এক রাউন্ডে যেখানে মোল্লা মাল্লাই ভালো যায়, এগুলা কই থেকে আসে রে ভাই? আমি মনে করছিলাম কোনো প্রো প্লেয়ার হয়তো জুম আমি আছে জুম ভাবছিলাম আছে ওটা, হেডশট মারতে আছে, কিন্তু যে এভাবে গুতাইবো। হ্যালো ভাই ব্রাদার্স, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো। যাই হোক বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা প্রো প্লেয়ারের গেম প্লে দেখাবো। আই মিন আমাদের ক্লাস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচের মধ্যে একটা এমনই প্রো প্লেয়ার পড়ছিল যার গেম প্লে দেখা আমরা পুরাই আচমকিত হয়ে গেছিলাম, আই মিন আমরা পুরাই চমকা গেছিলাম। গা বন্ধুরা, তোমরা যদি গেম প্লেটা দেখো তোমরা হয়তো বা চমকা যাবা, কারণ এর মতো মারাত্মক প্লেয়ার হয়তো তুমি আগে দেখো নাই, দেখলেও হয়তো বা তোমার সাথে এমনটা ঘটে নাই। আর যদি ঘটে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাইবা। সো এক নজরে দেখানো আজকে সেই প্রো প্লেয়ার যেভাবে আমাদের সাথে সোলো বা স্কোয়াড খেলতেছিল, কারণ তার টিমমেটগুলো ইচ্ছা করে এলিমিনেট হয়ে যেতেছিল অ্যান্ড একা আমাদের চারজনকে কেলাইয়া দিতাছিল, আই মিন আমাদের দাঁত মাত ভাঙিয়া দিতাছিল। যাই হোক, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা কথা বলতে, যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। কিরে মামা কিছু বুঝলি? এক রাউন্ডে যেখানে মোল্লা মাল্লাই ভালো যাবে, এগুলা কই থেকে আসে রে ভাই? আমি মনে করছিলাম কোনো প্রো প্লেয়ার হয়তো জুম আমি ভাবছিলাম ওটা হেডশট মারতে আছে, কিন্তু যে এভাবে গুতাইবো, আমি ওটাই ভাবছিলাম যে হয়তো বাবা ভালো প্লেয়ার মাইরা দিছে। যখন দেখলাম যে হ্যাকার নামও দিছে, হ্যাকার অবস্থা দেখছস? একবার মার, একবার মার, এই যে করুণদা দিল মাইরা রে, একবার মার, একবার মারলে পরে ইউটিউবে থাম্বনেল দিবে যে এই হ্যাকার মাইরা বিশ্ব জয় করলো। মারতে পারবো মনে হয়? জোনে এলিমেন্ট হয়ে যাওগা ভাই, তুমি জোনে এলিমেন্ট হয়ে যাওগা, যে ভাই চেয়ার হইছো জোনে এলিমেন্ট হয়ে যাওগা। এদিক কাব্য দেখছো তুমি হ্যাকারের লগে যে 6 রাউন্ড নে? হ্যাঁ ওই তো বড় ইউ হয়েছে কি যেন কয়, ওই পিসি তে খেলে এর মধ্যে ওগুলো তো স্ক্রিপ্টেড থাকে না? আরে হ্যাঁ ঠিকই আছে, এলিমেন্ট হয়ে। আরে দেখ জোনের ভিতরে আমার ভাই লাইক সিরিয়াস, অত লোকেশনও জানে। রিপোর্ট মার। আরে রিপোর্ট তো হইছে না, দাঁড়া পরের রাউন্ডে মারতাছি। রিপোর্ট মেরা লাভ কি? হ্যাঁ আইডি কয় লেভেলের এটা, নষ্ট হইলে কি? আমি আমি এখন যা মনে হচ্ছে, আমি এখন যা মনে, তোরা যা মেনে লুকাইয়া থাকো, রাব্বি ভাই আমার লগে থাকো। হ্যাঁ রাব্বি মর, রাব্বি তো শালা কুইরা মুইরা কে কই বুঝে। হ্যাঁ রে নেট প্রবলেম হইছিল রে ভাই, নেট গেছিল গা। রাব্বি কি কয় শোনো, যাক আমি এনে না বইসা, আমি এনে ওই যে মনে কর গাড়ির এনে যে বই মার যাওয়া যায় নাই, এনে বইয়ে থাকুম শর্ট আইলে পরে মারবো। ক্যাপ্টেন লইছি দুইটা রাখুম, দুইটা রাখো। তুই দিক দিয়ে যেতেছস নাকি? আরে গিয়া মরতাস এই যে মামা, মরতেও ভালো লাগে সত্যি কথা। রাব্বি ভাই ডেট হোয়ার দা বুঝ। আরে রাব্বি চাইছিল অন্য ভাই, কি ছিল হোয়ার দা হেল ম্যান, মানে কি রে ভাই, মানে আমি কবার হয়ে পড়ছি এরপরে মারলো কেমনে? আমি কি করম জানোস? তুই মনে কর যে এখন ডবল ভিক্টর লইছি, চিপায় চাপায় থাকুম, যদি শর্ট আয় পরে তাহলে মনে কর মেরে দিতে পারবো আরামসে। তারপরে যদি এরকম হ্যাকার থাকে কথা আচ্ছা দেখে, যদি এই রাউন্ড মারতে পারি তাহলে মোটামুটি ভালো হয়ে যাবো। আর মারো আমি এবার, ভুকামি না তুই দেখ, তোরা মইরা জায়গা, আমি ডবল ভেক্টর না, শর্ট আইলে সিরিয়াসলি শর্টে যদি আমি মারা দিই মাঝে গুলি করে, মাটিত গুলি করে, আর হেই গুলি আমার খারাপ লাগে অন বুঝ যে কি রকম। আচ্ছা আরে রিভাইভ দে, ওয়েট মনে কর আমি কই তোরে, শর্টে যদি আই পরে তাহলে আমি পারবো না, যদি মাইরা দেওয়ার চান্স থাকে তাহলে মাইরা দিমু, আর যদি ওই ঝালার পালা ওই দে এসে এসে ওই ওইখানে গেছে কেন? ওপেনে যায় ঘরের ভিতর বইয়ে থাকো।
আরে রাব্বি ভাই আমার লগে আছে, সমস্যা নাই। রাব্বি ভাই একটু কভার দিও, জাস্ট হয়ে যাবো। রাব্বি ভাই কাল চ, হ্যাঁ কাল চে। রাব্বি ভাই গিয়েছো, ড্যামেজ আছে, মোটামুটি ড্যামেজ আছে, 2-3 করে ড্যামেজ দিতেছি পুরো প্লেয়ার, সমস্যা নাই। রাব্বির কাছে লাইক দে, লাইক দে, তুই লাইক দে, লাইক দিছস? ইভো এমবি 40 থাকলে ঠিকই পারতো, লাইক দিছস? দিছি না, দি মনে পারলে বারে পুট মাইরা দে আমারে। দাঁড়াই, হালা নামছে না, হালা রান খাইছি আমি। মামুর বেড়া তুই আমারে, আরে মাইরা নি দে ভাই, হোয়াট দা ফে ফাক, তুই শান্তাজি মারছি, মরে গেছে, 2-3 করে ড্যামেজ লাগিয়া। শাবাশ, লল দি মোড়া, বহুত আচ্ছা, লল দি সিউরা দুরা, বহুত আচ্ছা, মানুষ দেখো। হ্যাঁ, 3-1 যাক, একটা রাউন্ড তো নিয়েছি, এটাই বেশি। কারো হ্যাকার তুই অপরাধী রে, দেখ শালারে বুঝে লাই 12টা কিল করে লাইছে, অবস্থা দেখছস? মানে 3 রাউন্ড মারছে, 3 রাউন্ড একলা মারছে, ঠিক আছে না? আল্লাহর পোয়ালা, আমার যে কটা হেডশট মারলো দেখি যে সোজা যাইতেছি আবার দিতে ডাউন, ও মাই গড। এই ম্যাচে কি হয় দেখা যাক, ডাবল ভিক্টর আছে, যদি শট আয় তাহলে পারবো না। না বল না, এক লোকে 4টা লইলো লাভ নাই, না যদি শট আয় তাহলে পারবো না। তোর কি মনে হয় শট আইলে মারতে পারবো না? কি জানি, তোর হালার পালা, দেখ তুই আর মারি কেমনে, ওয়েট ঘুরে যায়। 3 রান হোক, 3 রান, এক গুলি মেরা কি 3টা রান করলো ভাই সাহেব, আরে কেসা লাগা মেরে আছে, কেসা লাগা, বহুত আচ্ছা লাগা না, আলার বো আলারা, যদি গুরু পায় পুরা ধরে গালি শুরু করুম দার, আইতো না ডরাইবো, হোয়াট দা হেল, ফুচকা আলার হালা। যাই হোক, লাইক তো পাইছি 3টা, 1 কিল পাইয়া মনে কর ম্যান অফ দা ম্যাচ, আই মিন হিরো অফ দা ম্যাচ। ও নাইস।